এই দেখো আমাদের বাড়ির সুখ শাড়ি। একজনের দেখো এই যে পা নেই, ও অনেকদিন থেকে আসে। এই দুইজনই চোরা। হ্যাঁ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ মনটা সত্যিই ভালো না। গত রাতে আমাদের ঠাম্মা গত হয়েছেন, তো সারা রাত আমরা জেগেছিলাম। আর কি বলবো, খুবই খারাপ লাগছে। এখন হচ্ছে ভোর 5টা বাজে। বেশ কয়েক মাস যাবত আমার ঠাম্মার শরীর একদমই অসুস্থ ছিল, বিছানায় শয্যাশায়ী, অ্যাকচুয়ালি পড়ে গেছিলো, তারপরে আর হাঁটতেও পারতো না, কিছু না, বিছানায় শয্যাশায়ী। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে, ব্লগ ভিডিও যখনই বানাতাম, ঠাম্মাকে আনতাম। বাড়ির কোনো কিছু একটা অনুষ্ঠান হলেও কিন্তু দেখবেই তোমরা, ঠাম্মা ওখানে থাকতো। কিন্তু বেশ কয়েক মাস যাবত এরকম অবস্থা যে উনি আর হচ্ছে বিছানা থেকে উঠতে পারে না। এই এত মাস ধরে প্রচুর কষ্ট পেল, আর বেডসোল হয়ে গেছিলো, সারা শরীরে ঘা হয়ে গেছিলো, সেগুলো রোজ মার বাবা পরিষ্কার করতো। তো ওগুলোর ভিডিও আমি দিতাম না, তবে আজকে আমার মনে হচ্ছে যে না, একটা স্মৃতি থাকা দরকার। তো কালকে রাতের কিছু ঘটনা তোমাদের এখানে আমি দেখাবো। কোন কাগজ নেই, কোন কাপড় টাপড়, কাপড় লাগবে একটু, কাপড় মাখাই দেবে পুরো পায়ে। বাগান
দিদি নিয়ে আসছে, আনা হয়নি। ছেড়ে আসছি, বুঝতেছিস না একা? না প্রিয়া, ভুল করে লাগছে। বাড়িতে আর ভালো লাগছিল না মনটা, তো বাবা আসলো শ্মশান থেকে। রাত না তো ভোর, সোয়া চারটার সময় মনে হয়, তাই না? এরকম সোয়া চারটার দিকে বাবা আসলো। তারপরে তো বিভিন্ন রকমের কাজ করতে হলো, তারপরে হচ্ছে ঘর পরিষ্কার এসব হলো, অনেক কিছু। তো আমরা বসেই ছিলাম সারা রাত্রি, এখন এই যে বাইরে আছি। এখন বাজছে দুপুর 12টা, আমরা চলে আসছি বাগান বাড়ির এখানে ঘাটের সামনে। বাবার ওই যে এখন আজকে আবার ঘটে করে জল নিয়ে যেতে হবে, তো আমি বোন আর বাবা মিলে চলে আসছি এখানে। এই কাছের পাথরটাতে যাওয়ার চেষ্টা করো। ডুব দিতে পারবে না? বাবা খুবই ভয় পায় ডুব দিতে। আর তাছাড়া নদীর জলটাও অনেকটাই বেড়ে গেছে, তাই না? অনেকটাই বাড়ছে। এইমাত্র আসলাম আমরা বাজার থেকে, আমি আর বোন মিলে বাজারে চলে গেছিলাম। বাবাকে হচ্ছে নামিয়ে দিয়ে গেছিলাম বাড়িতে, আর আমরা বাজার করে নিয়ে আসলাম। পিছনে তাকাও না বাবা। সুপার, তুই ওদিকে যাস না সুপার, এখানে বাবা কাজ করতেছে। সুপার যায় না, হাতের মধ্যে আবার কি নিয়ে আসলি এটা? হ্যাঁ, এত দুঃখের মধ্যে একটা খুশি খবর, জানি না কতটা খুশির হবে। তো আজকে একটা পার্সেল আসছে, তো দেখি কিরকম আসছে, আমি নিজেও দেখি নাই, তোমাদের সামনেই আনবক্সিং করি। ফ্লিপকার্ট থেকে আসছে, আমি আর বোন যখন বাজারে গেছিলাম তখনই আসছে এটা, মা নিয়ে রাখছে। মা, আমি জিনিস আসলাম দেখার জন্য। কালা কালা চশমা, কালা কালার চশমা।
বাপরে এমআরপি 799 লেখা, কিন্তু এটা হচ্ছে আমার এখানটা ইসে ছিল কি বলে অফারে ছিল, তো 205 টাকা লাগছে। আর স্পেশাল প্রাইস হচ্ছে এখন ওটা নাই, এখন হচ্ছে এটা 384 নাকি 399 এরকম কিছু একটা দাম হচ্ছে। তো আমি আগে পরে দেখবো যে ঠিকঠাক হয় কি না, দেন ডিসাইড হবে যে রিটার্ন করবো না কি করবো। আর কি বলবো, আপাতত এখন ফাইনাল হাওয়া খাচ্ছি, এই যে সবাই আছি, মা বোন হচ্ছে ক্যামেরার পিছনে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।